নমস্কার বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত আমি পবিত্র দাস আজকের ভিডিও শুরু করবার আগে আমরা আলো দুটো কথা বলতে চাই এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের পাঠ্য আবার অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে আমরা আলোচনা করব যেহেতু এই অন্নদামঙ্গল আবার আমাদের নেট এবং সেটের সিলেবাসেরও পাঠ্য অর্থাৎ এই দিক থেকে এই ভিডিওটির মূল্য একটু বেশি বলা যেতে পারে শুরু করি প্রশ্ন শুরু করবার আগে একটু অন্নদা কাব্য সম্পর্কে দুটো কথা বলে নিই যে মধ্যযুগের শেষ শক্তিশালী কবি হিসেবে ধরা হয় ভারতচন্দ্র রায় গুণাগরকে তিনি সতেরোশো ষাট সালে ইহলোক ত্যাগ করেন এবং বলা হয় যে এই সময় পর্যন্ত মধ্যযুগের কালসীমা তো এই কাব্যটির রচনাকাল সতেরোশো বাহান্ন থেকে তেপান্ন এই সালের মধ্যে কাব্যটি বিভিন্ন দিক থেকে উল্লেখযোগ্য কবি যেমন শেষ মধ্যযুগের শেষ উল্লেখযোগ্য কবি কবি প্রতিভার দিক থেকে যেমন কবির এই অমর সৃষ্টিটিও মঙ্গল কাব্য ধারার শেষ উল্লেখযোগ্য কাব্য কবি ভারতচন্দ্র রায়গুণাকরকে তার পৃষ্ঠপোষক মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি বলেছিলেন যে চণ্ডীমঙ্গল কাব্যের আদর্শে একখানি কাব্য রচনা করতে এবং তারই ফলশ্রুতি হিসেবে মঙ্গল কাব্যের সৃজন এবার আমরা ঢুকে পড়ি আলোচনায় অন্নদামঙ্গল কাব্য রচনার কাল রচনার কাল আনুমানিক সতেরোশো বাহান্ন থেকে তিপ্পান্ন এই সময়ের মধ্যে কবির বয়স তখন প্রায় চল্লিশ বছর অন্নদামঙ্গল কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত কী কী না অন্নদামঙ্গল কাব্য অন্নদামঙ্গল প্রথম খণ্ড অন্নদামঙ্গল দ্বিতীয় খণ্ড হলো বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল আর তৃতীয় খণ্ড হলো মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল এই এটার একটা গল্প আছে গল্পটা হলো যে কবিকে আদেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র অন্নদামঙ্গল রচনার জন্য কিন্তু কাব্যটা যখন অসাধারণ সৃষ্টি হিসেবে উপস্থাপিত হলো তখন কৃষ্ণচন্দ্র আদেশ দিলেন যে সেই সময়কার মুখরোচক একটা কাহিনী বিদ্যাসুন্দরের প্রেমাখ্যান এইটাকেই কাব্যের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য ফলে ফলশ্রুতি হিসেবে হলো বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গলের আখ্যান এর অনুপ্রবেশ পরবর্তীতে যখন এটাও সৃজন হয়ে গেল তারপরে কবি কে নির্দেশ দেওয়া হলো যে তাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ দের কাহিনীকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য ফলে এই কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত হয়ে পড়েছে যাই হোক কবি ভারতচন্দ্র রায়করের কাব্য অন্নদামঙ্গল নাগাষ্টক রসমঞ্জরি চণ্ডী নাটক এটি চণ্ডী নাটক অন্নদামঙ্গল কাব্য রচনার কাল মানে কালগাপক যে শ্লোকটা বেদ লয়ে রসে ব্রহ্ম নিরূপিলা সেই শখে এই গীত ভারত রচিলা এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ বেদ লয়ে ব্রহ্ম ব্রহ্মনিরূপীলা সেই শখে এই গীত ভারত রচিলা শখে অর্থাৎ শকাব্দ বের করতে হবে কি করে বেদ বেদ মানে চারে বেদ ঋষি সপ্তর্ষি ধরা হয় সাত বেদ লয়ে মানে বেদকে নিয়ে ঋষি হল সাত রস রস অর্থে আর ব্রহ্ম মানে অর্থাৎ কিন্তু ছয় ছয় এক এক অঙ্কশ বামাগতি বাম দিক থেকে গুনতে গেলে পরে এক ছয় সাত চার ষোলোশো চুহাত্তর ষোলোশো চুহাত্তর সেই শখে এই গীত ভারত রচিতা শখ শখ অর্থাৎ শকাব্দ শকাব্দ মানে এটা শকাব্দ শকাব্দ থেকে খ্রিস্টাব্দ বের করতে গেলে আটাত্তর যোগ করতে হয় অর্থাৎ সতেরোশো বাহান্ন আসবে এটা যোগ করলে আর পরের প্রশ্ন আছে যে কৃষ্ণচন্দ্রের রাজ্য রাজ্যসীমা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যে রাজ্যের উত্তর সীমা উত্তরসীমা উত্তর সীমা মুরশিদাবাদ পশ্চিমের সিঙ্গা সীমা গঙ্গা ভাগীরথী খাদ উত্তরে মুর্শিদাবাদ পশ্চিমে গঙ্গা ভাগীরথী খাদ দক্ষিণের সীমা গঙ্গা সাগরের ধার দক্ষিণের সীমা গঙ্গা সাগরের ধার পূর্ব সীমা ধুলাপুর বড়গঙ্গা পার সীমা ধুলাপুর বড়গঙ্গা পার অর্থাৎ রাজ্যের উত্তর সীমা মুরশিদাবাদ পশ্চিমের সীমা গঙ্গা ভাগীরথী খাদ দক্ষিণের সীমা সাগরের ধার পূর্ব সীমা ধুলাপুর বড়গঙ্গা পার পরের প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের প্রথম এবং শেষ অধ্যায় প্রথম অধ্যায় গণেশ বন্দনা বন্দনা দিয়ে শুরু হয়েছে এবং বন্দনা শেষে সাধারণত গণেশেরই বন্দনা থেকে থাকে আর শেষ অধ্যায় শেষ অধ্যায় হলো অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা অন্নদামঙ্গল খণ্ডটা প্রথম খণ্ডের শেষ অধ্যায়টি অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা তারপরের প্রশ্নটা আছে অন্নদামঙ্গল কাব্যের বন্দনা অংশের দেবদেবীদের নাম এই প্রশ্নটা সেকেন্ড সেমিস্টারের ছেলে মেয়েদের ততটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু নেটের ছাত্রছাত্রীদের জন্য এটা গুরুত্বপূর্ণ আটজন দেবদেবীর বন্দনা আছে আটজন দেবদেবীর বন্দনা সাধারণত ধারাবাহিকভাবে বলবারই একটা প্রয়াস করতে হবে আর সেই জন্য মুন্ডমাল এখানে এটা যে যেমনভাবে পারবে করে নেবে মুণ্ডমালটা করা হয়েছে এখানে গ শি সু বি কৌল স অ শি সু বি কৌ স অ গ দিয়ে গণেশ বন্দনা সি দিয়ে শিব বন্দনা সু দিয়ে সূর্য বন্দনা বি দিয়ে বিষ্ণু বন্দনা গ শি সু বি গণেশ শিব সূর্য বিষ্ণু তারপরে হচ্ছে কৌ ল কৌশিকী লক্ষ্মী সরস্বতী অন্নদা প্রথম চারটে দেবতা পরের চারটে দেবী গণেশ শিব সূর্য বিষ্ণু গ শি সু বি কৌল কৌশিকী লক্ষ্মী সরস্বতী অন্নপূর্ণা কৌল স অ এই হলো অষ্টদেবদেবীর দেবীর বন্দনা তারপরে প্রশ্ন হলো অন্নদামঙ্গল কাব্যকে কবি নূতন মঙ্গল নামে অভিহিত করেছেন প্রথম কোথায় না বিষ্ণু বন্দনা সেমিস্টারদের জন্য বা সবার এটির জন্য এটা যে বিষ্ণু বন্দনা অংশে কবি প্রথম নূতন মঙ্গল হিসেবে তার কাব্যকে চিহ্নিত করেছেন পরের প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের বিভাগ কি কি আছে বন্দনা অংশ আছে গ্রন্থ সূচনা আছে কৃষ্ণচন্দ্রের সভাবর্ণন আছে দেবখণ্ড আর নরখণ্ড সাধারণত মঙ্গল কাব্যের বিভাগ হয় চারটে কী কী বন্দনা অংশ গ্রন্থসূচনা অংশ দেবখণ্ড নরখণ্ড এখানে এই কাব্যটি ব্যতিক্রম কৃষ্ণচন্দ্রের কৃষ্ণচন্দ্রের সভাবর্ণন এই অংশটির যোজনায় কৃষ্ণচন্দ্রের সভাবর্ণন নন্নদা মঙ্গল কাব্যের সবথেকে বড়ো আখ্যান এটিও এই প্রসঙ্গে স্মরণীয় কৃষ্ণচন্দ্রের সভাবর্ণন অন্নদামঙ্গল কাব্যের সব থেকে বড় আখ্যান এবং ইতিহাস এখানে উঠে এসেছে নিপুণভাবে যেটা এর আগে এত ব্যাপকভাবে কোনো কবি তুলে ধরেননি যাই দেবখণ্ডে রয়েছে দুটি কাহিনী কি কি না হরগৌরীর সংসার চিত্র আছে আর আছে ব্যাসের কাহিনী ব্যাসের কাহিনীটা উঠে এসেছে হরিহরের বিবাদকে কেন্দ্র করে ব্যাসের কাহিনীটা উঠে এসেছে নরখণ্ডেও রয়েছে দুটি কাহিনি হরিহরের কাহিনী আর ভবানন্দ মজুমদার বা ভবানন্দ মজুমদারের কাহিনীর সূচনা অংশটুকু ঠিক আছে এটা নরখণ্ডে রয়েছে কিন্তু আরও একটা কথা বলি যে এই কাব্যের দেবখণ্ড নরখণ্ড কোনো খণ্ডের কোনোখানেই এত কাহিনি আছে কিন্তু কোনো কাহিনি গোটাগুটিভাবে নেই শুধু ছুঁয়ে ছুঁয়ে গিয়েছেন কবি কাহিনী বাঁধার আগেই কাহিনীর সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন এটা তার নতুন একটা নতুনত্ব পরের প্রশ্ন ভারতচন্দ্রকে কৃষ্ণচন্দ্র রায়গুণাকর উপাধি দেন দেবী অন্নদার কৃপায় বা আদেশে ঠিক আছে ভারতচন্দ্রকে কৃষ্ণচন্দ্র রায়গুণাকর উপাধি দেন দেবী অন্নদার কৃপায় বা আদেশে কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে বাংলার নবাব ছিলেন আলিবর্তী খাঁ আলিবর খাঁ ছিলেন আমরা ইতিহাসের দিকে একবার চোখ মেললে দেখতে পাবো যে আলিবর্দী খাঁ কৃষ্ণচন্দ্রকে কর দিতে না পারার অপরাধে বন্দি করে দিয়েছিলেন জেলে কারাগারে নিক্ষিপ্ত করেছিলেন এবং পরবর্তীকালে যেন তেন প্রকারেও তিনি সেই কারাগার থেকে পালিয়ে এসেছিলেন এবং সেখান থেকে পালিয়ে আসার পরেই কিন্তু তিনি কৃষ্ণনগরে গিয়ে দেবী অন্নদার প্রতিষ্ঠা করেন ও পুজো করেন কালিবরদী খাঁড় সেই সময়কার রাজা নবাব ছিলেন মুর্শিদাবাদের নবাব মহারাজ কৃষ্ণচন্দ্রের আরেক উপাধি কী দেবীপুত্র পুত্র বলা হয় কেন বলা হয় এখানে লেখা আছে মহাসমারোহে দুর্গাপুজো করতেন বলে জনসারণে তিনি দেবীপুত্র নামে পরিচিত হন সতী সতীর দশমহাবিদ্যার নাম এটাও কাত মানে এটাও আমরা মুণ্ডমাল হিসেবে করে নিয়েছি কারণ পরপর যেহেতু আমাকে বলতে হবে সেই জন্য মুন্ডমালটাই বেটার আমার মনে হয় এই প্রশ্নটাও ততটা গুরুত্বপূর্ণ নয় সেকেন্ড সেমিস্টারের জন্য যতটা নেট সেটের ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় কী কী কাতারা ছি ছিধু ব মাম ঠিক আছে এই রকম কাতারা ছি ছিধু ব মাম কা তারা কালীরূপা তারা রূপা রাজরাজেশ্বরী কা কালীরূপা তা তারা রূপা রা রাজরাজেশ্বরী তারপর হচ্ছে ভূভৈ ছি ভূভ ভূ ভুবনেশ্বরী ভৈ ভৈরবী ভুবনেশ্বরী ভৈরবী হলো ছি ধু ছিন্নমস্তা আর ধূমাবতী ছি ধু ছিন্নমস্তা ধুমাবতী আর আছে ব মা ম বগলামুখী মাতঙ্গী আর মহালক্ষ্মী বগলামুখী মাতঙ্গি আর মহালক্ষ্মী কাুভৈ ছিধু ব মা ম এই দশ দশ মহাবিদ্যার রূপ এই হলো আজকের প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের পনেরোটা প্রশ্ন এখানে আছে আচ্ছা এতটাই সঙ্গে থেকো পরবর্তী ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো ধন্যবাদ